দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষি শ্রমিক অধিকার মঞ্চ শনিবার সকালে শ্রীডাব অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এই আহ্বান জানান সংগঠনটি কৃষি শ্রমিক অধিকার মঞ্চ মনে করেন সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব তাই এ দায়িত্ব পালনের সঠিক ও কার্যকরী ভূমিকা রেখে দেশের অর্থনীতিকে সচল রাখার আহ্বান জানান তারা চলমান রাজনৈতিক সহিংসতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি শ্রমিকরা দেশের অস্থিরতার কারণে শ্রমিকদের কাজে নিশ্চয়তা নেই সেই সাথে নেই ন্যায্য মজুরি ও কর্মঘণ্টারও আলোচনা সভায় অংশগ্রহণ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ ডক্টর আবুল বারকাত ডক্টর খলিকুজ্জামান সাংবাদিক আবেদ খান সহ সংসদ সদস্য এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি দলের নেতারা